নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজেদের রিলেটিভ ও বন্ধুদের সাথে, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে লোটে মাছের ঝাল করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। লোটে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম লোটে মাছ কেটে এখানে নিয়েছি, একটা এই সাইজের পেঁয়াজ কুচি, একটা এই সাইজের টমেটো কুচি, 4 টেবিলস্পুন সর্ষের তেল, এখানে নিয়েছি 20 গ্রাম আদা আর 25 কোয়া রসুন, সেইটা দিয়ে এইখানে এই মিশ্রণটি আমি বানিয়েছি। তার সাথে এখানে আমি 4টে গোটা শুকনো লঙ্কাও পেস্ট করে দিয়েছি। 25 গ্রাম মতো ধনে পাতা নিয়ে সেটাকে কুচি কুচি করে কুচিয়ে রেখেছি। আরও লাগছে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। সবার প্রথমে লোটে মাছটাকে আমি একটু ম্যারিনেট করব। কী কী দিয়ে ম্যারিনেট করি একটু দেখিয়ে দিই। এখানে নিচ্ছি 2 চামচ নুন, 1/4 চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দেব, এক ছোট চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু আমার চিলি পাউডার কাশ্মীরিটা দিইনি, এখন ওটা লাস্টে দেব, এক চামচ সর্ষের তেল। এইগুলো দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার একদম সামান্য এইটুকু জিরে গুঁড়ো দেব। মশলা দিয়ে আমার মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর মধ্যে নুন মশলা এইগুলো মাছে ঢোকে। আমার ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দেব, সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুন তেল নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে এইরকম মিডিয়াম সাইজের যে টমেটোটা আমি কুচি করে রেখেছি সেটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দেব। অল্প একটু নুন দেব, তাহলে কি টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গোটা গোটা থাকবে। টমেটো আমার প্রায় গলে গেছে, এবার এতে আমি এই মশলাটা দেব। কি কি আছে? 20 গ্রাম আদা, 25 কোয়া রসুন, 4-5টা গোটা শুকনো লঙ্কা, মশলাটা আমি কড়াই দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে আমি অল্প নুন, নুন আমি বেশি দেবো না, কারণ মাছ যখন আমি মাখিয়েছি তখন অলরেডি আমি ওতে নুন দিয়েছি। নুন তোমরা স্বাদ অনুসারে দেবে। আর এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা জল অ্যাড করবো না, কারণ লোটে মাছ এমনিতেই লোটে মাছ থেকে অনেক জল ছাড়ে।
এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখে নাও মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অল্প সামান্য সর্ষের তেল মাখানো মাছগুলো দিয়ে দেব। লোটে মাছ যখন রান্না করবে বেশি ঘাটাঘাটি করবে না, কারণ খুব নরম মাছ তো ভেঙে যায়, আর ঢেকে বেশিক্ষণ রান্না করবে না, নয়তো ঢেকে রান্না করলে মাছগুলো ভেঙে পুরো একদম হালুয়া পাক হয়ে যাবে। মশলাটা দিয়ে এবার আমি মাছগুলো নাড়িয়ে নেব। কাঁচা আছে মাছগুলো, এখন হালকা নাড়িয়ে নিচ্ছি, এরপর মাছ যখন সেদ্ধ হতে শুরু করে দেবে তারপর বেশি নাড়ানো যাবে না। এরকম করে মশলাগুলোকে উঠিয়ে দেবো উপর দিকে। মাছগুলো নাড়িয়ে দিয়েছি, এবার আমি 4-5 মিনিটের মতো কড়াইটা ঢেকে দেব। মাঝখানে ঢাকা খুলে আমি একটু দেখে নিলাম মাছগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। হালকা সেদ্ধ হয়ে এসেছে, এখনো হয়নি আমার 5 মিনিট, 2 মিনিট হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে আমি আবার এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এবার দেখো মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি বেশি নাড়াচাড়া করবো না, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে, যে জল বেরিয়েছে মাছ থেকে এতটাই কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করিনি এতে, এই জলটা আমি একটু টানিয়ে নিই। জলটা অনেকটা মরে এসেছে দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দেখতেই পাচ্ছ জল একদম কমে এসেছে, বেশি আর নাড়াচাড়া করব না। এবার আমি সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু নাড়িয়ে নেব। দেখে নাও এবার তোমরা আমার লোটে মাছের ঝাল কমপ্লিট, রান্না করা, রেডি টু সার্ভ। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট, দেখে নাও তোমরা। আমার আজকের এই লোটে মাছের ঝালের রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এইভাবে বানাবে বাড়িতে, বানিয়ে বাড়ির লোকজনদের খাওয়াবে, দেখবে তারাও বলবে ভালো লাগবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা নতুন নোটিফিকেশন, নিউ রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল।